কলকাতা একটা টিভির যেই রিপোর্ট দেখা হলো যে হিন্দুরা বলতেছে যে এটা কোনো সূত্র না, তারা এটাকে আজকে কী বলে এটাকে মূত্র পান করে বলতেছে, করোনা থেকে বাঁচবে, আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আজকে যেখানে তারা গোবরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মানে মানুষকে এত নিঃসঙ্গ একটা জীবন ব্যবস্থা দিচ্ছে, এই কঠিন মুহূর্তে দাঁড়িয়েও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনী ভাইকে কবুল করেছেন, এটা আমাদের জন্য খুশির খবর, আলহামদুলিল্লাহ বলুন। এবং আমরা মনে করছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের এখান থেকে এই খেদমতটাও চেষ্টা করে যাচ্ছি যে আমাদের এই স্পিচগুলো শুনে, আমাদের আলোচনাগুলো দিয়ে যেন কোনো একজন মানুষ পরিবর্তন হয়। আল্লাহ তাআলার মাকবুলিয়াত আল্লাহ ভালো জানেন। আমরা যারা সাক্ষী থাকব, এটা আমাদের এই জন্য নিয়ত যে আল্লাহ যেন আমাদের এই উসিলায় মাফ করে দেয়, বলুন আমিন। একজন ভাই মুসলমান হলো, আমি সাক্ষী, আর আমি অধম, বেশি গুণাগার আল্লাহর কাছে, এজন্য আমি বেশি চাই যে যদি এ ভালো কাজ করে তাহলে অন্তত কিয়ামতের দিন একটা উসিলা পাওয়া যাবে, সুযোগ পাওয়া যাবে। বন্ধুরা আমার, তো আমরা সময় নেব না, যেহেতু পরিবেশ পরিস্থিতি অনেকটা আমাদের অনুকূলে নয় প্রতিকূলে, আমরা যারা দাঁড়িয়ে আছি একটু ভিতরে চলে আসি, দোয়া যেহেতু হবে, আবার একটু দোয়া হবে সবার জন্য, দাঁড়িয়ে না থেকে আমরা এই ভাইটাকে এখন দিন ইসলামের মধ্যে প্রবেশ করাবো, এরপর আমরা ওনাকে নিয়ে দোয়া করি। তাই না? আচ্ছা আচ্ছা, এর আগে আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি মানে এই যে ইসলাম কবুল করার নিয়ত করেছেন, এতে আপনাকে কেউ পরিচয় করে নাই তো, মানে কারো কথায় উদ্বুদ্ধ হয়ে না, আপনি ইসলাম বুঝে শুনে সগে আনে, একটু এটা মাইকে বলেন, শুনুক সবাই, যে আমাদের এই ভাই থেকে আমরা একটু জবানে শুনি, কারণ আমাদের বাংলাদেশে একটা আইনও আছে জোরপূর্বক যেন তাকে কিছু না করানো হয়। তো এই ভাই ধারাক, এই ভাই আপনাদের সাথে এক মিনিট কথা বলবে। আপনার পরিচয় দেন, আগে কি নাম ছিল, এখন কি নাম ছিল? আসসালামু আলাইকুম, আমার আগের নাম ছিল দীপঙ্কর পাল, আমার বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম, এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছি আমার স্বেচ্ছায়, কেউ আমাকে জোর জোর করে নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যত ইসলামের বিধিবিধানগুলো মেনে চলতে পারি, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারি, রোজা রাখতে পারি, এই আর কি আমার আপনাদের সঙ্গে। আমরা এখন তাকে দাঁড়িয়েই কালিমা পড়াই, আপনারা সবাই দেখলে ভালো লাগবে। ঠিক আছে, ঠিক নাম চয়েস হয়েছে, আপনার চয়েসটা বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আরেকটি কথা শুনি, ওনার নাম আগে ছিল দীপঙ্কর রায়, হ্যাঁ পাল না, উনি এখন একটা নামও চয়েস করেছেন, মাশা আল্লাহ খুব সুন্দর, আবু মুসা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, বলুন আমি। আমরা এখনই তাকে ইনশাল্লাহ ইসলাম কালিমা পড়াবো, তাই না? ও, আমরা এখনই তাকে কালিমা পড়াবো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যেন ওই ভাইয়ের কালিমাকে হৃদয়ে গালেব করে, বলুন আমিন। এই কঠিন ইমানের সময় আল্লাহ তার ইমান নসিব করতেছে, একটা সৌভাগ্যের বিষয়, তাই না? আর কালিমা পড়ার সাথে ভাই পুরা নিষ্পাপ হয়ে যাবেন, এজন্য আপনার খেদমতে আমাদের ইসলাম থেকে আহ্বান, আমাদের পেয়ারা নবী রাসূলুল্লাহ থেকে আহ্বান হলো, আপনি যখনই কালিমা পড়বেন তখন আপনি নিষ্পাপ, এরপরে আপনি গুনাহ থেকে বেঁচে থাকলে আপনার এই নিষ্পাপ নিয়েই কবরে যেতে পারবেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা। ইনশাআল্লাহ আপনাকে আমরা আহ্বান করছি, আপনার যে কোনোভাবে আমরা আপনার পাশে আছি, সমস্ত মুসলিম বিশ্ব আপনার পাশে, মাশাআল্লাহ বলুন, সকলে আপনার ভাই, আমরা সবাই আপনার জন্য দোয়া করব, আর আমি তো আপনার জন্য কত দোয়া করব যতদিন জীবিত থাকি তার হিসাব ছাড়া, ইনশাআল্লাহ। আর আপনার যদি এরকম হয় যে আমরা আগেও আমরা এখানে যারা দেখেছি একজন মুসলমান হয়েছে যে অর্থনৈতিকভাবে আপনি খুব সমস্যায় আছেন, তাহলে আমাদের এখানে আসবেন, আমরা আমাদের ভাই হিসাবে সাধ্যমতো আপনাকে চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আপনি কী করছেন? এখন আমি প্রথমে গার্মেন্টসে কাজ করছিলাম, এখন করি না, চলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই মুহূর্তে কিছু করছেন না? আচ্ছা, এখানে কেউ আছে আপনার? এখানে আত্মীয়স্বজন নাই, বন্ধু বান্ধব আছে আর কি। ও, গার্মেন্টসের যে বন্ধু বান্ধবরা না, এরা কে? এরা কে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওই বন্ধু বান্ধবের ইমানকে কবুল করুক, বলুন আমিন। হ্যাঁ, এরকম বন্ধু হওয়া দরকার, সে তুমি আমার কোনো বন্ধু নও যে তুমি আমার ভালো চাও না, কত সুন্দর কথা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে কবুল করুক। আর এই মুহূর্তে তাহলে তার চাকরি কি চলে গেছে? ও, চাকরি ছেড়ে দিছে না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যেহেতু বন্ধু, ওর জন্য দ্রুত একটা ব্যবস্থা, এটা চেষ্টা করবেন,
আর আমরা এই মুহূর্তে যারা যা পারি আমরা ওকে অর্থনৈতিকভাবে একটা সহযোগিতার চেষ্টা আমরা মানসিকভাবে নিয়ত করলাম। তো আমি আর দেরি করছি না, আমরা এখনই আমার এই প্রিয় ভাইকে কালিমা পড়াচ্ছি, আপনি আমার হাতে ধরুন, বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো মালিক নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল ও বান্দা। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল ও আল্লাহর বান্দা। আমি আরো সাক্ষ্য দিচ্ছি এবং কবুল করে নিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কর্ম, সকল কথা, সকল মৌন সম্মতি গ্রহণ করছি, বিশ্বাস করছি সকল প্রকার শিরিক থেকে এক আল্লাহর তাওহীদ কবুল করছি। হে আল্লাহ, আপনি আমার ঈমান কবুল করুন, ইসলাম কবুল করুন, তাওহীদ কবুল করুন। আমিন, আমিন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই ভাই এখন আমাদের ভাই, আল্লাহ তাআলা মঞ্জুর করুক, উনি এখন আমাদের কি দ্বীনের ভাই, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে মুক্ত রাখুক, বলুন আমিন। আচ্ছা, এই ভাইকে আপনি সবার সকাই তো দেখছেন তো, না দেখতেছেন তো, সবাই দোয়া করবেন। আর আমি বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছেন, কোথায় আপনাদের অ্যাড্রেস, কোথায়? ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার 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 প্রিয় মুসল্লিদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এই ভাইকে আপনারা এই এলাকায় রাখবেন এবং উনি আমার সাথে যেন প্রতি শুক্রবার দেখা করে, তাহলে আমাদের ভালো লাগবে ইনশা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বলুন কিছু কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, এই যে সোনালী ব্যাংকের না মোড়ে একটা মনোয়ারা হোটেল আছে, ওই যে ভাই হাত তুলেছে পিছন থেকে, যতদিন ওনার চাকরি বাকরি না হবে ওই ভাই তার খাবারের জিম্মাদারি নিয়েছেন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যদি কেউ ব্যক্তিগতভাবে, আমার ঠিকানা নিয়ে যাবা তুমি আর পার্সোনাল নাম্বার দিবা, আপনারা অনেকে গোপনে কিছু করতে চাইলে বিশ্বস্ততার সাথে আমার সাথে যোগাযোগ করবেন, ওর জন্য আমরা তা মঞ্জুর রাখবো, আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, বলুন আমিন। আচ্ছা, এখন তাৎক্ষণিকভাবে যদি কেউ দিতে চান তাহলে প্রতিমধ্য থেকে একটু দিয়ে দেন এই ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাঝখানে মাঝখানে দাঁড়ায়, সবাই না দাঁড়াই ভাই, সবাই না দাঁড়াই, উচ্ছৃঙ্খলা করা যাবে না, আল্লাহ ভাইকে মঞ্জুর করুক, বলুন আমিন। আল্লাহ সাথে আমাদেরকে এই ভাইয়ের ঈমানের উসিলা মাফ করুক, বলুন আমিন। হ্যাঁ, আস্তে 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 একটু জিকিরের সাথে, লা ইলাহা আলহামদুলিল্লাহ।
আমরা তা আল্লাহ তাআলার রহমত চাই, দয়া চাই। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা ভাইকে দিনের জন্য মঞ্জুর করছেন, তো আমরা সময় বেশি নেব না, এখন দোয়া করব ওনার জন্য। আর আরেক ভাই, নাম কি? মোহাম্মদ মানিক ভাই। আমরা জানি আমাদের ইসলামী 10টি শাইরের একটি হলো খতনা করা, তো এই মুহূর্তে ভাইজানের খতনার বিষয়টা দাঁড়িয়েছে। আমাদের মানিক ভাই বলেছেন ওনার খতনার যতটুকু অর্থ প্রয়োজন এই মুহূর্তে করতে, সেই অর্থ আমাদের মানিক ভাই বহন করবেন, আল্লাহ মঞ্জুর করুক, বলেন আমিন। এজন্য এই বিষয়টা যেহেতু আবু মুসা ভাইয়ের এখন জানতে হবে কি কি আছে, আপনি ওদের সাথে থাকলে, আমার কাছাকাছি আসলে সব বিষয়গুলো ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আর এখন এটা খুব কঠিন না, খুব সহজ বিষয়। তো আমরা এখন দোয়া করব, কেউ আওয়াজ না করি। আর হ্যাঁ, সবাই তো দিয়েছি, যে ওই যে ওপরে পিছনে আরেক ভাই দিতে চাচ্ছেন, হ্যাঁ ওই যে ওই ভাইয়ের হাতে হাতে নিয়ে আসেন, আপনি আসা লাগবে না, হাতে আসে একজনকে দিয়ে দেন। হ্যাঁ হাতে হাতে, হ্যাঁ বাস, আমরা সবাই আল্লাহ তাআলা মঞ্জুর করুক, আপনার কাছে আমার আবেদন থাকবে, এটা আমাদের প্রত্যেকের হালাল ইনকাম, আপনি আমাদের ভাই বলে আজকেই আমরা আপনাকে সহযোগিতা করলাম। আর দ্রুত তোমাদের চারজনের দায়িত্ব, হ্যাঁ যত দ্রুত সম্ভব হয় একটু ব্যবস্থাপনা করা। আর আমার মুসল্লি যারা আছেন, যে আসলে বড় পদে আসি, একটা ছেলেকে, যোগ্যতা কি আছে তোমার? এসএসসি পাস। তো অনেক আমাদের ফ্যাক্টরি আছে, আমার অনেক মুসল্লি আছেন, যদি সম্ভব হয় অন্তত প্রাথমিকভাবে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আমাকে এমনি ফোন দিবে, আমি জানি দুই একজন একবারে নাই এরকম না, হ্যাঁ হ্যাঁ, নাম না বলি, সবার নাম বলা লাগবে না। ওনার ফ্যাক্টরিতে একজনে মোটামুটি হাত জাগাইছেন, আরও দুই একজনে ফোন দিবেন, মানসম্মত অন্তত ওনার যেন একটা থাকা খাওয়ার চাকরি অন্তত হয়, এই ব্যবস্থা আল্লাহ করুক, বলুন আমিন। আচ্ছা এখন আমরা দোয়া করব ভাইজানকে নিয়ে, তাড়াতাড়ি এটা গুনে ফেলেন। আর সকলকে আবারও বলছি, দরকার ছিল বাহিরে কোনো প্লেস করায়, তা তো নাই, কী করেন পরিণতি হবে আল্লাহ তাআলা ভালো জানেন, কিন্তু আমাদের ইমান বেশি, সবাই বলে আল্লাহ হেফাজত করবে, আবারও বলে আল্লাহই তো হেফাজত করবে, কথা বলে সত্যি আল্লাহ মাফ করুক। অতএব আমি আর দীর্ঘায়িত করছি না, আমার কথায় কষ্ট হলে আপনাদের কারো খারাপ লাগলে ক্ষমা করবেন। আর আপনাদের খেদমতে আমার জন্য দোয়া চাই, আমি যেন যদি আল্লাহ তাআলা মঞ্জুর করে তাহলে যেন আসলে শহীদ হিসাবে মঞ্জুর করে, এবং আপনাদের জন্য আমি এই দোয়াটাই করি, আর কোনো দোয়া নাই, আর কোনো চাওয়াও নাই। বাঁচার ইচ্ছা কি? যেভাবে মরতে দেখেছি মানুষগুলো পা দাবড়িয়ে মুরগির মতো মরতেছে, এটা কঠিন। হ্যাঁ বাবা মারা যায়, সন্তান কাছে যেতে পারে না, মানে এই সেট, এটা মানে কি একটা অবস্থা, চোখের পানি ধরে রাখার মতো না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আপাতত আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ, সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله আপনি আমাদেরকে maaf করে দি আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দি আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দিন আল্লাহ আপনি আমাদের মালিক আল্লাহ আপনি আমাদের খালিক আল্লাহ আপনি গফফার আল্লাহ আপনি সত্তার আল্লাহ আপনি আমাদেরকে মাপ না করলে আমরা কার কাছে যাব মালিক আল্লাহ আর কারো দরবার নেই আল্লাহ আল্লাহ আমাদের সকল গুণা থেকে মাপ চাই আল্লাহ আল্লাহ খাস করে যে ভাইকে দিনের নিয়ামত আপনি দান করলেন আল্লাহ এই মুহূর্তে ইমানের উসিলায় আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ এই ভাইয়ের সাথে আমাদেরকে আপনি নিষ্পাপ হিসাবে কবুল করুন আল্লাহ তাআলা এই ভাইয়ের সাথে আমাদেরকে আপনি মাফ করে দিন আই রব্বুল আলামিন খাস করে এই আবু মুসা ভাইকে দিনের উপর চির অবিচল থাকার তৌফিক দিন আল্লাহ তার সকল দুনিয়াবি হাজত আপনি পূরণ করে দিন আই রব্বুল আলামিন আমাদের এই দেশকে মহামারী থেকে আপনি হেফাজত করুন আল্লাহ বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ খাস করে আমাদের ছেলে সন্তানগুলো আল্লাহ বিদেশের বাড়িতে আছে আল্লাহ আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ ইতালি ফ্রান্স থেকে শুরু করে চায়না থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রের সন্তানগুলো আই রব্বুল আলামিন দুলের বেশ ছেলের জন্য চেয়েছে আমাদের সম্মানিত মহতারাম সভাপতির ছেলের কথা বলেছে আল্লাহ এভাবে করে আমাদেরকে প্রতিনিয়ত কত মানুষ দোয়ার জন্য আবেদন করতেছে আল্লাহ আল্লাহ খাস করে আমার মেজো ভাই একটু অসুস্থতায় আছে আল্লাহ আল্লাহ ঠান্ডা এবং জ্বর তিনি বলতেছেন ভয় পাচ্ছি আল্লাহ আল্লাহ যে ভাই গত জুমা আমাকে ফোন দিয়ে বলেছে তুমি ছেদ থেকো আল্লাহ আই রব্বুল আলামিন আপনি তাকে সহ সকলকে আপনি হেফাজত করুন আই রব্বুল আলামিন খাস করে আমাদের এই প্রিয় মুসলমান ভাই আবু মুসা ভাইকে আপনি হেফাজত করুন আই রব্বুল আলামিন আমাদের সন্তান পরিবার স্ত্রী যারা আছে তাদেরকে আপনি মুক্ত রাখুন
আয় রব্বুল আলামিন আমাদের ঈমানকে আপনি বাড়িয়ে দিন, আল্লাহ আমাদের ঈমানকে আপনি বাড়িয়ে দিন। আল্লাহ আমি আমাদের অধমদের মাধ্যমে আল্লাহ আল্লাহ ইসলামের সৌন্দর্যের মাধ্যমে মানুষকে ঈমানওয়ালা বানান আল্লাহ। আল্লাহ এই কর্মকে আমাদের জন্য পরকালে নাজাতের উসিলা করুন। আল্লাহ আমাদের দোয়াকে রাসূলের তোফায়েলে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আমার প্রিয় মুসল্লি ভাইরা যারা কোরবানি করলো প্রত্যেককে আপনি পরিপূর্ণ দান করুন। আল্লাহ যারা অর্থ দিয়ে কোরবানি করলো তাদেরকে অর্থের মালিক বানিয়ে দিন। আল্লাহ যে ভাই ডিক্লার করলো কয়েকটি বিষয় নিয়ে, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করুন। আয় রব্বুল আলামিন তাদের সকল হাজত আপনি পূরণ করুন। আয় রব্বুল আলামিন আমাদের সকলের প্রয়োজনের আয়োজন করে দিন। আল্লাহুম্মা লা মালিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা দারা লিমা খাতাইতা ওয়া লা ইয়ানফাউকাল জাদ্দু মিনকাল জাদ্দি ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.